सप्तम श्रेणी छात्र छात्रीबृंद तुम्हारे तुम्हारे पाठ्य बोर चार पृष्ठार लेसन थ्री जार नाम इन दि हाउस यटुकू थे एक पढ़ाई ताड़ाताड़ी शेष कर देखो ये एक डायलग माँ तर ऐले रेजा कथा बोल कथाटा अनेकटा ए रकम जो माँ घर परिष्कार कर सहाज्य चाची एक बड़ी तुम्हारा बुझते मदर रेजा विल यू कम हियर प्लीज बांगला हे रेजा तुम्हें कि एखे एक रेजा यस मम हाँ माँ मदर मानी माँ आर बोलते लुक द किचन इज वेरि अनटाइडी देख রান্নাঘরটা খুব অপরিষ্কার আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি আমি এটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি এ হ্যান্ড হ্যান্ড অর তো হাত আর এখানে বলছে তুমি কি কাজে একটু সহযোগিতা করবে রেজা বলছে শিওর নিশ্চয় মা বলছে Could you take the purse and flares from the table and in the cupboard? তুমি এখানে পাত্রগুলো এবং থালা বাসনগুলো নিয়ে তাকের মধ্যে রাখবে রেজা ওকে এখানে ওকে মানে ঠিক আছে মাদার মা আবার বলছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর প্রথমে আমি মেঝেটা ঝাড়ু দেব উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ ব্রুম অর্থ ঝাঁটা আমরা ঝাড়ু বলে থাকি যে তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দেবে রেজা একটা ঝাড়ু নিয়ে এসে বলছে হিয়ার ইট ইস নাও আই যে ঝাড়ু মাদার বলছে থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর ধন্যবাদ আমি এখন মেঝেটা পরিষ্কার করতে যাচ্ছি বা মুছতে যাচ্ছি কুড ইউ গেট মি এ মপ and bucket and some detergent প্রথম বার মোপ বলছি ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা এখন বলছি এই মোপ অর্থ নেকড়া নেকড়া মানে কাপড়ের টুকরা যেটা দিয়ে মোছা যায় তাহলে আমরা এক মোপের দুইটা অর্থ বলছি মোপ যদি বার হয় তখন হবে এটা মোছা বা ধোয়া আর মোপ যদি নাউন হয় নাম হয় তখন এটা হবে নেতা দন্তন্ন জহলা আগার প্রকারটা নেতা মানে মোছার কাপড় থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর মা বলল আমি এখন এটা বুঝতে যাচ্ছি কুড ইউ গেট মি এ মোপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট ডিটারজেন্ট বুঝো মানে ধোয়ার যে পাউডারগুলো ওয়াশিং পাউডার ঠিক আছে নো প্রবলেম হিয়ার দেয়ার কোনো সমস্যা নাই এইসব এখানে মানে ছেলে এনে সব মাকে দিচ্ছে মাদার বলছে থ্যাংকস ডিয়ার ছেলেকে ডিয়ার বলে অভিহিত হচ্ছে অর্থাৎ হে আমার ভালো ছেলে ধন্যবাদ রেজা বলছে ওয়েলকাম মাকে বলছে স্বাগতম আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো ধন্যবাদ